আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লুবনা বলছি। আজকে আমরা কথা বলবো ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে, আর সেটি হলো ডিসক্রাইবিং অ্যান ইমেজ। শুরু করার আগে বলতে চাই যে আমাদের স্কুল অফ দ্য পিপল থেকে আপনার রোড টু হার স্টাডি যে গল্প আছে, আপনার চলার পথের যে গল্প, সেটি আপনি আপনাদের সাথে শেয়ার করতে পারেন। এটি শেয়ার করার জন্য আপনি আমাদেরকে ইমেল করতে পারেন এখানে স্কুল অফ দ্য পিপল @gmail.com, অথবা আমাদের পেজে আপনি লিখেও পাঠাতে পারেন। এবং এটা শোনার জন্য অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে স্কুল অফ দ্য পিপলে। প্লিজ লাইক দ্য পেজ অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল। সো ইংলিশ টেস্টে একটা পার্ট থাকে যেখানে আমরা ডিসক্রাইবিং ইমেজ বলে একটা অংশ পেয়ে থাকি। এখানে ঠিক এভাবে আপনাকে একটি ছবি দিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে আপনি আপনার আনসারটি এখানে লিখুন। হ্যাঁ, এখানে বলা হবে যে রাইট ওয়ান আর মোর সেন্টেন্সেস। অবশ্যই আপনি এক সেন্টেন্স না লিখে একটু বেশি সেন্টেন্স লিখে আপনাকে একটু ডিটেইল লিখতে হবে। তো দেখা যাক যে আমরা আজকে ডিসক্রাইব অ্যান ইমেজ করার জন্য আমাদের কী কী লাগবে। তার তো অবশ্যই যে আমাদেরকে অবশ্যই খুব ভালো একটা ভোকাবুলারি রেঞ্জ থাকতে হবে, অবশ্যই ঠিক গ্রামার লিখতে হবে যেন ভুল না হয়, আর সাথে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের ইমেজ লেবেলিং না হয়ে থাকে। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই লেবেলিং বলতে কী বোঝানো হচ্ছে এখানে। যেমন ধরুন যে এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে যদি লেবেলিং করা হয় তাহলে এটা কেমন হবে? যেমন এই ছবিটি দেখানোর পর যদি আপনাকে লিখতে বলা হয় আর আপনি যদি এভাবে লিখেন যে দেয়ার আর থ্রি কিডস ইন দ্য ইমেজ, এবং এরপর আপনি লিখলেন যে দেয়ার ইজ ওয়ান গার্ল অ্যান্ড টু বয়েজ, তাহলে এটা আপনার লেবেলিং হয়ে যাবে। এক্ষেত্রে আপনার নাম্বার পাওয়ার পসিবিলিটিস অনেকটা কমে যাবে। খেয়াল রাখতে হবে যেন লেবেলিং না হয়। তো লেবেলিং যেন না হয় তার জন্য আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। যা লিখবেন সেটা যেন রিপিট না হয় এবং সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়। যে বিষয় ছবিটা আছে সেটার সাথে আপনার রিলেভেন্সি রেখে আপনাকে লিখতে হবে। এবং আরেকটি থাকবে, সেটি হচ্ছে হেজিটেটিং ওয়ার্ড যেন ইউজ না করেন। যদি এমন কোনো শব্দ থাকে যে আপনি এটার অর্থ জানেন না, তাহলে চেষ্টা করবেন সেই শব্দটি যেন আপনি না ব্যবহার করেন সেখানে। তো একটা ইমেজ ডিসক্রাইব করার জন্য একটা টেমপ্লেট যদি আমরা ব্যবহার করি বা একটা ওয়ে ব্যবহার করি এখানে, তাহলে আমাদের সব ধরনের ইমেজ পেলে সেটা কিভাবে আমরা ওয়ান বাই ওয়ান লিখতে পারবো বা যেভাবে লিখলে মার্কস বেশি পাওয়া যাবে সেটা আমরা একটু দেখে নিই। তো ফার্স্টে যেটা হবে, যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা সম্পর্কে একটা জিস্ট, মানে একটা সারমর্ম একটা লাইন আপনি ফার্স্টে লিখবেন। তারপর ছবিটাতে আপনি যে লোকেশন দেখতে পাচ্ছেন, যে সময়টা বা এমন একটা কিছু কোনো জায়গা যে জায়গাটাকে আপনি প্রকাশ করতে পারবেন, আপনি সেটা লিখবেন। এবং সেই ছবিটার আর একটু ডিটেল লেখার চেষ্টা করবেন সেখানে কি হচ্ছে এরকম কিছু একটা। এবং যদি সবার শেষে সময় থাকে এবং আপনি কনফিডেন্ট ফিল করেন, তাহলে নিজের একটা অপিনিয়ন দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সেটা যেন অবশ্যই রিলেভেন্ট হয়, খুব বেশি মন করা কাহিনী লেখার দরকার নেই যদি আপনি লিখতে ফ্রি ফিল না করে থাকেন এক্ষেত্রে। তো আমরা একটু দেখে নিই যে এক্ষেত্রে আমরা কিভাবে এই ছবিটাকে ডিসক্রাইব করব। তো এখানে দেখা যাচ্ছে দুটো বাচ্চা সাইকেল নিয়ে খেলছে। তো এক্ষেত্রে যদি আমরা এটাকে ডিসক্রাইব করি, তাহলে প্রথম যেটা আমরা করতে পারি, যেটা আমরা লিখতে পারি যে দিস ইজ আ পিকচার অফ টু কিডস সাইক্লিং টুগেদার আউটসাইড। একটা সেন্টেন্সে আপনি কিন্তু একটা জিস্ট পেয়ে গেলেন এখানে যে দুটো বাচ্চা কি করছে এখানে। এবং এরপরের যে পার্ট আমরা দেখব সেটা হচ্ছে এক সময় নিয়ে বা লোকেশন নিয়ে। সো আমরা এখানে দেখতে পারি যে ইন দ্য আফটারনুন দে আর প্লেইং দ্য পার্ক, অলসো দে আর ওয়েয়ারিং আ হেলমেট ফর দ্য সেফটি ইস্যু। সো আমরা এইটুকু একটি ডিটেল লিখতেই পারি,
আবার চাইলে শুধুমাত্র ইন দ্য আফটারনুন দে আর প্লেইং ইন দ্য পার্ক এইটুকু লিখে রাখতে পারি এবং আমরা পরবর্তী অংশে চলে যেতে পারি। সেটা হচ্ছে একটু ডিটেইল বলা ছবিটাতে, এমন কোনো কিছু আছে যেটা লিখলে আপনি বেশি মার্কস পেতে পারেন। যেমন আমরা ডিটেইলে এখানে লিখতে পারি, দ্য বাইসাইকেলস আর ডিফারেন্ট ইন টার্মস অফ দ্য ডিজাইন, ওয়ান অফ দেম হ্যাজ আ স্পাইডার ওয়েব লাইক ব্যাস্কেট অ্যান্ড দি অ্যানাদার ওয়ান ইজ সিম্পল ওয়ান। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটাতে স্পাইডার ওয়েব আছে এবং একটিতে নেই। অথবা আপনি এভাবেও লিখতে পারেন অন্য কিছু, যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেভাবে আপনার একটা ডিটেইল কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। এবং আপনি সবার শেষে এটা যেটা অপিনিয়ন আমি বললাম লেখার কথা, যেটা আপনি দিলেও পারেন অথবা আপনি যদি সময় পান তাহলে আপনি লিখতে পারেন। যেমন এখানে দেওয়া যেতে পারে যে মেবি দ্য কিডস আর এনজয়িং দেয়ার সামার ভ্যাকেশন অ্যান্ড দে লুক ডিলাইটেড। সো আমি এখানে ডিলাইটেড ইউজ করেছি, আপনি এখানে হ্যাপি ইউজ করতে পারেন, কিন্তু আগেই বলেছি যে ভোকাবুলারিটা যেন একটু এনরিচড হয়, তাহলে বেশি মার্কস পেতে আপনাদের অনেক হেল্প হবে। তো আজকের মতো এখানেই শেষ, আর আশা করছি নেক্সট টপিক আমরা রাইটিং নিয়ে আরও অনেক কথা বলবো। ইন দ্য মিন টাইম আপনারা স্কুল অফ দ্য পিপলে চোখ রাখবেন এবং পরবর্তী টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও পাবলিশ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।